আজ বৃহস্পতিবার চৌঠা শ্রাবণ দু হাজার বাইশ সালের একুশে জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন ও সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিও শুরুতেই বলব ভাগ্যমিটার কিন্তু আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন আপনার অকপট ঠোঁট কাটা নির্ভীক মতামত আপনার কোনো বন্ধু বা কাছের মানুষের অহংকারে আঘাত করতে পারে আর তাই কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন ইংলিশে একটি কথা আছে টু বিড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হওয়ার আগে অবশ্যই ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করা উচিত কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন আজ একদমই নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে দিনটি আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে যদি কোথাও ভ্রমণ বা বেড়াতে যাচ্ছেন তাহলে মূল্যবান জিনিসপত্র নথিপত্র ব্যাগগুলি সাবধানে রাখুন এগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছেলে হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন নতুন কোনো নির্মাণ কার্যে শুরুয়াত যেন আজ করবেন না যারা রাজনীতিবিদ আছেন তাদের জনসংযোগ বৃদ্ধি করবার আগে নিজেদের মাস কমিউনিকেশন স্কিলের উপরে আরও বেশি আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু সাফল্যেই ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন অবশ্যই আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন সেই সময়ে দীর্ঘদিন ধরে স্থগিত যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে আজ আপনি আপনার সমস্যার কথা ভুলে যেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটাতে পারেন আজ আপনারা স্যাড সং বা রোম্যান্টিক সং শুনে সারাটা দিন কিন্তু আপনারা কাটিয়ে দিতে চলেছেন আজ বন্ধু স্বজনদের সাথে বা কাছের মানুষজনেরদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না তাহলে কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালিত থাকছেই সুতরাং এই বিষয়েও কিন্তু আপনাদের একটু গ্রহণ করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কুম্ভলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে